আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়েছে জিম্বাবুয়ে, এতে বেশ বিপাকেই পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। এর আগে কখনোই জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশের মাটিতে। নিজেদের মাটিতে 2-1 ব্যবধান হারিয়ে প্রথমবার সেই স্বাদ পেয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। সিরিজ নির্ধারণী ম্যাচে 10 রানে জিতে গিয়েছে জিম্বাবুয়ে। এদিন জিম্বাবুয়ের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে 157 রানের মাঝারি স্কোর তাড়া করে জয় ছিনে নিতে পারেনি তারুণ্য নির্ভর বাংলাদেশ দল। 11 রানের পরাজয়ে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হেরেছে 2-1 ব্যবধানে। শেষ 12 বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল 26 রান। উইকেটে ছিলেন আফিফ হোসেন ও মেহেদি হাসান। 19তম ওভারে মাত্র 7 রান তুলতেই বাংলাদেশ হারিয়ে ফেলে মেহেদির উইকেট। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 19 রান। লুক জঙ্গির করা ওভারের দ্বিতীয় বলে আউট হয়েছেন হাসান মাহমুদ। শেষ 4 বলে 7 রান করলেও জয় ছিনে নিতে পারত আফিফ নাসুমরা। টার্গেট তারায় 34 রানে 3 ব্যাটসম্যানের উইকেট হারিয়ে শুরুতেই চাপের মুখে পড়েছিল বাংলাদেশ। দলীয় 60 রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। এরপর একে একে যাওয়া আসার মিছিলেই ছিল বাংলাদেশ ক্রিকেট দল। এমনকি ইনিংসের 15তম ওভারে নাসুম আহমেদকে টানা 4 বলে 4টি ছক্কা হাঁকিয়েছেন রায়ন বল। 5ম বলে 4 আর শেষ বলেও আবার ছক্কা হাঁকিয়েছেন। সব মিলিয়ে সেই ওভার থেকে 34 রান নিয়েছিলেন রায়ন বার্ড। ফলশ্রুতিতে এমন লজ্জার রেকর্ড গড়ে ভীষণ বিপাকে পড়েছে এবার বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেট বিশ্বের নেটিজেনরা বলছে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে বাংলাদেশ, বিশ্বকাপে চরম ভরাডুবি হবে দলটির। আমরা তাই তো তাদের বাদের তালিকাতেই রেখেছি। টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন তালিকা থেকে এবার বাদের খাতায় বাংলাদেশ। ন্যূনতমভাবেও তাদের কোনো গণা হচ্ছে না, আর বাংলাদেশের এমন হারকে মেনে নিতে পারছেন না নবাগত অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।